প্রিয় দর্শক, আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন আসবে, সেই আইকনে ক্লিক করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আতিকুর রহমান আপন ভবন বনসাই থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই যে যার অবস্থান থেকে ভালো এবং সুস্থ আছেন। দর্শক, আমি আজকে একটি আনারসের চারা কীভাবে লাগাতে হয় সেই বিষয়ে আমি দেখাবো। আমি একটি আনারসের ডগা নিয়েছি, যে ডগাটির আমি নিচের অংশের অনেকগুলো পাতা আমি ফেলে দিয়ে আমি যে রুট সিস্টেমের যে জায়গাটা সেই জায়গাটাও মুক্ত করে দিয়েছি, যাতে খুব সহজে রুট সিস্টেমটা বেরিয়ে থাকতে পারে এবং মাটির নিচে আমি রুট সিস্টেমের জায়গাটুকু দাবিয়ে দিতে পারি। আমি একটি মেটাল পাত্র নিয়েছি, এই পাত্রটি টাকশালের রঙের পাত্র। এই পাত্রটি আমি স্থানীয় ভাঙড়ি দোকান থেকে কিনেছি, তারা টাকশাল থেকে অকশনের মাধ্যমে এইসব ওয়েস্টেজ কিনে নিয়ে আসে। আমি এক ক্লিয়ার পাথর দিয়ে আমি ওয়াটার হোলগুলোকে ঢেকে দিলাম, যাতে একটি সুন্দর ফিল্টারের কাজ করে, মাটি গিয়ে ওয়াটার ড্রেনেজ হোলগুলো বন্ধ করে দিতে না পারে এবং অতিরিক্ত পানি খুব সহজে বেরিয়ে যেতে পারে। আমি এখন মাটি দিয়ে প্রায় পরিপূর্ণ করে দিচ্ছি। আমি একটু মাটি দেওয়ার পর একটু ভালো করে ভাইব্রেট করে দিচ্ছি, যাতে ভিতরে কোনো এয়ার পকেট কিংবা মাটির গ্যাপ না থাকে। গ্যাপগুলোকে আমি বন্ধ করে দিলাম। এখন আমি যে কাটিংটা নিয়েছি সেই কাটিংটা মাটির উপর বসিয়ে দিলাম। এখন চারদিকে মাটি দিয়ে একটু চেপে মাটির সাথে বসিয়ে দেব। আপনারা দেখছেন আমি মাটি দিয়ে দিচ্ছি, কাটিংটি চারদিকে আমি মাটি দিয়ে দিচ্ছি। এই মাটি আমি ওয়াটার ড্রেনেজ, ভালো ড্রেনেজ সোয়েল হিসেবেই এটা তৈরি করেছি। এর মধ্যে আমি কোকোপিট, মুড়ি পাথর, বাগানের মাটি, গোবর কম্পোস্ট আর সামান্য কিছু বার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। মাটি আমি তৈরি করে রেখেছি আগে, আমার গাছটি লাগানো শেষ এবং গাছটি আশা করি খুব সুন্দরভাবেই সার্ভাইভ করবে। আমি এখন একটি এয়ার কমপ্রেট স্প্রেয়ার দিয়ে আমি এটিকে স্প্রে করে মাটির উপরের অংশ এবং পুরো মাটিটাই ভালো করে ভিজিয়ে দেব, এবং স্প্রেয়ার দিয়ে প্রেশার দিয়ে মাটিতে স্প্রে করলে মাটিটা সুন্দরভাবে বসে যাবে। দর্শক, এতক্ষণ আপনারা আমার সাথে থেকে আমার ভিডিও উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওকে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার কাছে কোনো কিছু জানার থাকলে কিংবা আমাকে কোনো উপদেশ দেওয়ার থাকলে কমেন্টস অপশনে গিয়ে কমেন্টস করবেন। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালোভাবে কাজ করে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।